সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে টবের মধ্যে মাত্র দুইটি পুঁইশাক গাছ লাগিয়ে সারা বছর সবজি চাহিদা মেটাতে পারেন। আর একটু সহজভাবে যদি বলি, কীভাবে টবের মধ্যে পুঁইশাক গাছ লাগাতে হয় তার এ টু জেড পুরো পদ্ধতিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স, চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এত কষ্ট করে এত সময় লাগিয়ে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা। এই ভিডিওটি করতে আমার প্রায় এক থেকে দেড় মাস সময় লেগেছে। তো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে আমি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে টবের মধ্যে পুঁই শাক চাষ করতে হয়। তো আমি আর আপনাদের সময় নিব না, এখন আমরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে। তো তার জন্য সর্বপ্রথমে ভিউয়ার্স দেখুন, এই জায়গায় আমার দুইটি গাছ। এই গাছ দুইটি আমি আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে আমার এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার টবের মধ্যে মাটি ভর্তি করা ছিল, সেই মাটির মধ্যেই আমি পুঁই শাকের গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর আমার এই মাটিগুলো কিন্তু টবের জন্যই তৈরি করা। আর এই মাটিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বিধায় আমার এই গাছগুলো এত তাড়াতাড়ি এবং দ্রুত সময়ে বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমি এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিব, যাতে আমার গাছগুলো আরও দ্রুত বড় হয় এবং খুব তাড়াতাড়ি আমি এই জায়গা থেকে পুঁই শাক পেতে পারি। তো তার জন্য সর্বপ্রথমে আমি দিয়ে দিব খুরাডান। দেখুন খুরাডানটি, এটি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কোথায় পাবো। এটি আপনারা সারের দোকান অথবা নার্সারিতে পেতে পারেন। আপনাদের আশেপাশে যদি কোনো বীজের দোকান থাকে, তাহলে সেই বীজের দোকানে খোঁজ নিলে এই ফুরাডানটি পাবেন। আর যদি কোনো জায়গায় না পান, তাহলে সর্বশেষে আপনারা নার্সারির মধ্যে যোগাযোগ করবে, সেই জায়গা থেকেও ক্রয় করে নিয়ে আসতে পারবেন। তো আমি এটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করে থাকেন যে ফুরাডান সব গাছের মধ্যে দেওয়া যাবে কিনা। আমি সেই প্রশ্নের উত্তরে বলতেছি, ফুরাডান সব গাছের মধ্যেই দেওয়া যায়। এরপর আমি দিয়ে দিব টিএসপি সার। টিএসপি সারটি আপনারা কোনো সারের দোকান, বীজের দোকান অথবা নার্সারিতে পেয়ে থাকবেন। এই যে দেখুন, সারটি আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মুঠ টিএসপি সার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জৈব সার থাকে, তাহলে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন না। আর জৈব সার, রাসায়নিক সারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি জৈব সার দিয়ে কোনো সবজি চাষ করি, সেই ক্ষেত্রে সবজিটা কম ধরে। আর যদি আমরা রাসায়নিক সার দিয়ে সবজিটি চাষ করি, সেই ক্ষেত্রে সবজি বেশি ধরে। এখন আমি দিয়ে দিব ইউরিয়া সার। তো দেখুন, অঞ্চলভেদে এই ইউরিয়া সারকে অনেক জায়গায় সাদা সার বা লবণ সারও বলে থাকে। তো অনেকে বলেন যে আমি নাকি গাছের মধ্যে বেশি পরিমাণ সার দিই। বেশি পরিমাণ সার দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি এটা টবের মধ্যে চাষ করতেছি, সুতরাং আমার শিকড়গুলো কিন্তু বেশি চলাচল করতে পারবে না। আর যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না পায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার গাছগুলো থেকে পরবর্তীতে আমি ফলনও পাবো না। সেই দিক বিবেচনা করে আমি গাছগুলোর মধ্যে একটু বেশি পরিমাণ সার দিই, যাতে খুব দ্রুত গাছগুলো বড় হয়, তাছাড়া সঠিকভাবে খাবার পায়। তো এখন আমি সারগুলো গোবর সার দিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে যদি গোবর সার না থাকে, তাহলে আপনারা মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন। আর সার ঢেকে দেওয়ার 3 থেকে 4 দিন পর আমি এটার মধ্যে পানি দিব। 3 থেকে 4 দিনের আগে যদি মাটিতে আমি পানি দিই, তাহলে দেখা যাবে যে সারের পানিগুলো গাছের গোড়ায় চলে যাবে, পুঁই শাকগুলো মারাও যেতে পারে। তবে ভিউয়ার্স, এখন আমি গোবর সার দিয়ে আমার সারগুলো ঢেকে দিচ্ছি। গত রাতে আমার এই জায়গায় বৃষ্টি হয়েছে, তাই গোবরগুলো একটু কাঁচা দেখা যাচ্ছে। তবে আপনারা কাঁচা গোবর সার দিবেন না, শুকনো গোবর সারটাই দিবেন। সারগুলো খুব ভালোভাবে গোবর সার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখা যাবে 5 থেকে 7 দিন পর আমার এটার মধ্যে বাউনির ব্যবস্থা করতে হবে। গাছগুলো আরেকটু বড় হয়ে গেলে আমি বাউনির ব্যবস্থা করে দিব। তো আমি গোবর দিয়ে সারগুলো ঢেকে দিলাম। আমি ফিরে আসছি 8 থেকে 10 দিন পর, যখন আমার চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে, অর্থাৎ বাউনির ব্যবস্থা করতে হবে। তখন আমি আপনাদের দেখাবো কীভাবে চারাগুলোর মধ্যে বাউনি দিতে হয়। দর্শক, টবের মধ্যে যে পুঁই শাক গাছ লাগিয়ে দিয়েছি, তো দেখুন আমার পুঁই শাক গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এইদিকে যদি আপনারা দেখেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমার গাছগুলো কতটা বেয়ে গেছে। তো এখন আমি আজকে এই গাছগুলোর মধ্যে বাউনি দিয়ে দিব। এই যে দেখুন আমার পাতাগুলো কতটা বড়। এই পাতাগুলো কিন্তু আমি সবজি হিসাবে খেতে পারবো। এই যে প্রতিটা পাতাই কিন্তু অনেক বড় বড় এবং কচি, এবং দেখুন আমার পাতাগুলো কিন্তু রক রক করতেছে। তো ভিউয়ার্স, এই পাতাগুলো আমি চাইবো এখন
কেটে সবজি হিসাবে খেতে পারবো। তো আমি আজকে আলতু করে কিছু পরিমাণ সার দিয়ে দিব, সার বলতে আমি ইউরিয়া সার দিয়ে দিব, যাতে আমার গাছটা আরও দ্রুত বড় হয়, এবং গাছের গোড়ার এই পাতাগুলো আমি কেটে দিব, যাতে আমার গাছটা খুব সহজে আলো বাতাস পায়, অর্থাৎ গাছের গোড়াটা যাতে খুব সহজে আলো বাতাস পায়। তো দেখুন, এই যে আমার এই জায়গায় কিন্তু মোট দুইটি গাছই খুব সুন্দরভাবে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। দেখুন এক একটি পাতা কতটা বড়। এই শাখাটি যেহেতু গাছের নিচের দিকে অর্থাৎ গোড়ার দিকে বের হয়েছে, তাই আমি এই শাখাটিও এই জায়গা থেকে কেটে দিব। এই যে আমি কিছু পাতা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আলতু করে কিছু পরিমাণ ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিব। দিয়ে দিলাম, তো এখন আমি এটার উপর দিয়ে গোবর সার দিয়ে দিব, অর্থাৎ আপনারা চাইলে মাটিও দিয়ে দিতে পারেন। আমার সংগ্রহে যেহেতু গোবর আছে, সুতরাং আমি গোবরটাই দিয়ে দিচ্ছি। আমি গোবর সারটা দিয়ে দিলাম। তো দর্শক, এখন আমি এই যে দেখুন ডাবগুলো, এই ডাবগুলো দিয়ে আমি বাউনির ব্যবস্থা করে দিব। তো আমি এই ডাবগুলো চাইলে টবের ভিতরে লাগিয়ে দিতে পারবো, আবার যেহেতু আমার এই জায়গায় মাটি আছে আমি বাহির দিয়েও দিতে পারবো। যেহেতু আমার এই জায়গায় মাটি আছে আমি বাহির দিয়ে দিতেছি, আপনারা চাইবে এই যে টব আছে এই টবের চারদিক দিয়েও ডাবিয়ে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাবিয়ে দিতে পারেন। এই যে ঠিক এইভাবে চারিদিক দিয়ে ডাবিয়ে তারপর সুতি টানিয়ে আপনারা গাছগুলো বাইয়ে দিতে পারেন। আমার ডাবগুলো আমি বাহির দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই জায়গায় মাটি আছে, তো এইভাবে আমি সবগুলো ডাব ডাবিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি ডাবগুলো ডাবিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ডাব একত্র করে উপরে বেঁধে দিব। এই যে এইভাবে সবগুলো ডাল পেঁচিয়ে এনে আমি একত্রে বেঁধে দিব। এই যে এই জায়গায় আমি বেঁধে দিচ্ছি। তো এখন আমি নিচ দিয়ে সুতি পেঁচিয়ে দিব, যে এই জায়গা থেকে আমি সুতিটা পেঁচিয়ে দিব, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে সুতি পেঁচিয়ে দিব। তো ভিউয়ার্স আমি ঠিক এইভাবে সুতিটা পেঁচিয়ে দিচ্ছি। দর্শক দেখুন, এই যে আমি সুন্দর করে আমার সুতিটা পেঁচিয়ে দিয়েছি। যদি আপনারা নিচ থেকে উপর পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত সুন্দর করে মাচাটা দিয়ে দিয়েছি। এই মাচার মধ্যে এখন আমি খুব সুন্দরভাবে আমার গাছটা আমি বাইয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স এই যে আমার গাছটা দেখুন, আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। এই গাছটা আমি খুব সুন্দর করে এখন আমার মাচার মধ্যে আমি বাইয়ে দিব। তো এইভাবে আমার সবগুলো গাছ আমি আমার মাচার মধ্যে বাইয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এই জায়গা থেকে আমার ডালটি আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার কারণ হচ্ছে এই দিক থেকে, অর্থাৎ এই যে এই জায়গায়, তারপর এই জায়গা, এই পাতার নিচ থেকে, এই পাতার নিচ থেকে আবার নতুন করে শাখা ছাড়তে শুরু করবে। এতে করে আমি আরও বেশি পরিমাণ পুঁইশাক পাবো। আমার বাকি যে গাছটা আছে সেই গাছটাকে আমি বাইয়ে দিচ্ছি, অর্থাৎ আমি সবগুলো ডালকেই কিন্তু এইভাবে কেটে দিব। কেটে দেওয়ার কারণ এইটাই, যাতে ডালের নিচ থেকে নতুন করে আবার শাখা বের হয়। এই যে দেখুন, যেটা এইটাও আমি এই জায়গা থেকে কেটে দিচ্ছি। কেটে তারপরে এইভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে মাচার মধ্যে দিয়ে দিচ্ছি। এই টিপসটি আপনারা ফলো করে খুব সহজে দ্রুত সময়ে বেশি পরিমাণ পুঁইশাক পেতে পারেন। তো এই যে এইটা, এটারও আমি এই জায়গা থেকে কেটে দিচ্ছি। এটা কিন্তু আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এখন আমি আমার এই ডালটাও আমি পেঁচিয়ে দিচ্ছি। দেখুন এই গাছটি কতটা বড় হয়ে গেছে। এই যে, তো এটা আমি কেটে দিব, এটা আমি মাঝখান থেকে কেটে দিব। এই যে এই জায়গা থেকে আবার নতুন করে শাখা ছাড়বে।
দর্শক, আমি আমার পুঁই শাকের ডালগুলো খুব সুন্দর করে বাইয়ে দিয়েছি। অর্থাৎ এই পুঁই শাকের ডালগুলো এখন কিন্তু বাঁকা হয়ে আছে, দেখা যাবে কালকেই সোজা হয়ে যাবে। আর আমি যেভাবে কেটে দিয়েছি এটা কিন্তু একটি খুব সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতিতে আপনারা খুব দ্রুত সময়ে বেশি পরিমাণ পুঁই শাক পেতে পারেন। তবে ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও 8 থেকে 10 দিন পর। অর্থাৎ আমার পুঁই শাকগুলো থেকে যখন এই যে এইরকমের শাখা বের হবে, শাখা বের হওয়ার পর পর শাখাগুলো বড় হবে। দেখুন, এই যে অলরেডি কিন্তু এই জায়গায় শাখা ছাড়তে শুরু করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে টবের মধ্যে পুঁই শাক লাগিয়েছি আজকে তার প্রায় 24 দিন। তো 24 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কত সুন্দরভাবে দ্রুত বড় হয়ে গেছে, এবং আমার গাছের পাতাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সবুজ। অর্থাৎ এর থেকে বোঝাই যায় যে আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে। তো এই 24 দিনের ভিতরে আমি কিন্তু বলার মতো তেমন কোনো পরিচর্যাই করিনি। পরিচর্যা বলতে, আমি কিছুদিন আগে সার দিয়ে দিয়েছিলাম, যেটা আমি আপনাদের দেখিয়েছি। আর এর মাঝে যখন আমার টবের মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে গাছগুলো খুব দ্রুত বড় হতে পারে এবং পানির অভাবে শুষ্ক না হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখুন আমার পুঁই শাক গাছগুলো এই যে কত বড় বড় পুঁই শাক হয়েছে। আমার এই জায়গায় কিন্তু মোট 2টি গাছ, অর্থাৎ 2টি গাছ থেকে কিন্তু আমি চাইলে সারা বছর পুঁই শাক খেতে পারবো। ঠিক এইভাবে আমি যদি এই ডোগাগুলো এখন কেটে দিই, দেখা যাবে যে এই ডোগার নিচ দিয়ে আবার এর থেকে দ্বিগুণ অথবা 4 গুণ অথবা 16 গুণ পর্যন্ত ডগা বের হবে। তো ভিউয়ার্স, আমার পাতাগুলো দেখুন, পুঁই শাকের যে শুধু ডগা খাওয়া যায় তেমন কিন্তু না, পুঁই শাক গাছের কিন্তু পাতাও খাওয়া যায়। এই পাতা এবং ডগা সবজি হিসাবে আমরা খুব সহজেই খেতে পারবো। আর এই দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন আমার গাছের মধ্যে কিন্তু তেমন কোনো পোকামাকড়ও আক্রমণ করেনি। এই পোকামাকড় আক্রমণ না করার কারণ হচ্ছে আমি যে কোনো গাছই লাগাই না কেন টবের মধ্যে, আমি খুব যত্ন সহকারে সেই গাছগুলোর পরিচর্যা করি এবং নিয়মিত খেয়াল রাখি যাতে আমার গাছের মধ্যে কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ করেছে কি না। এই জন্য আমার গাছের মধ্যে কিন্তু তেমন কোনো পোকামাকড়ে আক্রমণ করে না। তো আপনারা যদি ঠিকমতো খেয়াল না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গাছে পোকামাকড়ে আক্রমণ করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিয়ে দিবেন। এখন যদি আপনাদের আমি বলি এক কীটনাশকের কথা, আপনার গাছে হয়েছে অন্য রকমের রোগ, তবে কিন্তু সেটার সাথে মিলবে না। তাই আমি এই জন্য বলি যে আপনারা রোগের ধরন অনুযায়ী বাজার থেকে কিনে কীটনাশক দিতে পারেন। আর আপনাদের গাছের মধ্যে কোনো প্রকারের পোকামাকড় আক্রমণ করবে সেটি আমাকে কমেন্টে বলতেও পারেন, আমি আপনাদের সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার জন্য। আজকে আমি কিছু পরিমাণ রোগা আমার গাছ থেকে সংগ্রহ করব, যেটি আমি আপনাদের দেখাবো। আর যদি 2-1টি পাতার মধ্যে আপনারা পোকার আক্রমণ দেখেন তাহলে কিন্তু সেই সময় আপনারা পাতাগুলো ফেলে দিবেন। তো আজকে আমি এই জায়গা থেকে আমার ডোকাগুলো সংগ্রহ করে নিব। এই যে দেখুন, তো এইগুলোর থেকে কিন্তু আবার পরবর্তীতে ডোগা বের হবে। আমি চাইলে কিছু পরিমাণ পাতা ওই জায়গা থেকে সংগ্রহ করতে পারি। আপনারা এইভাবে টবের মধ্যে 2-1টি গাছ লাগিয়ে কিন্তু সারা বছর পুঁই শাক খেতে পারেন। তো আমার এই জায়গায় যে আজকে এক তরকারি পরিমাণ পুঁই শাক হবে সেটিও আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি আমার ডোগাগুলো সংগ্রহ করে নিয়েছি, এখন আমি কিছু পরিমাণ পাতাও সংগ্রহ করতে পারবো। এই পাতাগুলো কিন্তু আমি খেতে পারবো। ভিউয়ার্স, এই যে নিচের দিকে আরও একটি ডোগা রয়েছে, আপনাদের যদি এই জায়গায় লক্ষ্য করেন তবে কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই জায়গায় কিন্তু মোট 2টি গাছ। আমি যদি চাই তাহলে এই 2টি গাছ থেকে আমি সারা বছর পুঁই শাক খেতে পারবো। তো দেখুন আমি কত সুন্দর করে পুঁই শাকগুলো বাইয়ে দিয়েছি, আপনারাও খুব সুন্দরভাবে এইভাবে টবের মধ্যে বাইয়ে দিবেন। এতে করে খুব সহজে আপনারাও ভালো ফলন পাবেন। দর্শক, আমি যে পুঁই শাকের ডোগাগুলো 3 থেকে 4 দিন আগে কেটে দিয়েছিলাম, তো কেটে দেওয়ার পর দেখুন এই যে প্রত্যেকটা পুঁই শাক থেকে কিন্তু আবার নতুন করে ডোগা বের হচ্ছে। ডোগাগুলো আমি 3 থেকে 4 দিন আগে কেটে দিয়েছিলাম, তো এইভাবে প্রত্যেকটি ডোগার গোড়া থেকেই আবার নতুন করে ডোগা বের হচ্ছে, শাখা বের হচ্ছে। আমি যদি আপনাদের প্রত্যেকটি দেখাই, আপনারা প্রত্যেকটি দেখে বুঝতে পারবেন। এই যে এই দিক দিয়ে, তারপরে এই যে এই দিক দিয়ে, অর্থাৎ আমি সবগুলো ডোগাই কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর আবার নতুন করে এই ডোগাগুলো বের হচ্ছে। কিছুদিন পরে যখন আবার এই ডোগাগুলো আমি কেটে দিব তখন দেখা যাবে যে এই ডোগাগুলোর গোড়া থেকে আবার পরবর্তীতে ডোগা বের হবে। তো এইভাবে আপনারা টবের মধ্যে 2-1টি পুঁই শাক গাছ লাগিয়ে সেই পুঁই শাক গাছ থেকে সারা বছর সবজি খেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।